ইজেস ফান লাইভে আবার আপনাদের স্বাগতম। তো আজকে এখন সকাল 8টা বাজে, তো আপনারা যদি দেখেন জামা কাপড় আমি বের করে রেখেছি। তো আজকে ইজায়ার নতুন স্কুলে প্রথম যাবে, ওর স্কুল শুরু হচ্ছে 2 তারিখে। যেহেতু ও অসুস্থ ছিল তাই এতদিন যেতে পারেনি। তো ওর আগে সিস্টেম ছিল 9টার দিকে বাস আসতো, কিন্তু এখন নাকি 8:35 বাস চলে আসে। তো তাই আমি সকাল সকাল উঠেছি, কিন্তু ও এখনো উঠেনি। সকালে কিছু খেতে চায় না, তো আমি ভাবলাম জাস্ট ওর জন্য একটু দুধ করি। তো আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, তো ওকে দুধটা খাওয়াই, ওকে ঘুম থেকে উঠে আমি পাঠিয়ে দিব, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আর এদের জন্য আমি এই দুধটা ইউজ করি, বাচ্চাদের জন্য এই দুধটা নাকি খুব ভালো। তো এজা এখনো ঘুমাচ্ছে, তো এখন উঠাবো। আপনি যদি দেখেন নিজের বাবাও ঘুমাচ্ছে, এজাও ঘুমাচ্ছে, মোড়ামুড়ি করছে, ও যেতে চাচ্ছে না এত সকাল। তো ওকে বলতেছে আমি সব রেডি, একটু তাড়াতাড়ি করলেই হবে। তো এখন ইজায়াকে আমি রেডি করে আপনার সাথেই থাকি। ইজায়া ফাইনালি রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে রেডি করিয়েছি। তো এটা হলো স্কুলের ড্রেস। তো যেহেতু আজকে স্কুলে প্রোগ্রাম আছে, তাই ও আজকে ফার্স্ট দিনে এই ড্রেস পরে যাচ্ছে। সকালে উঠে তেমন কিছু খায়নি, একটু দুধ খেয়েছে আর একটা চকলেট নিয়ে বসিয়ে আছে, খাচ্ছে না। তোর আব্বু এখন ওকে শীতের পোশাক পরিয়ে দিচ্ছে, যেহেতু এখনো শীত আছে, সকালে একটু বেশি শীত থাকে। তো ইজায়া নতুন কিছু করলে আমি আর ওর আব্বু খুব এক্সাইটেড থাকি, যেহেতু আমাদের এটা প্রথম সন্তান। তো ও সব কিছুই আমাদের কাছে স্পেশাল। আজকে ও ফাইনালি পড়াশোনার জন্য নতুন স্কুলে যাচ্ছে। তো ভুলেছিলাম এই ব্যাগটা আগে কি দিয়ে আসবো, কিন্তু যেহেতু শনিবার রবিবার পড়ে গেছে, ইজার বাবার কাছে কি টাইম ছিল না। ইজায়াও খুব এক্সাইটেড, নতুন স্কুলে যাবে, কিন্তু এক্সাইটেড ঠিক আছে, যেহেতু ওইখানে কাউকেই চেনে না, আল্লাহ জানে। আমি বলতেছি আম্মু তোমার কিছু পিক তুলবো, একটু একা দাঁড়ো। তো ও দাঁড়িয়েছে, ওকে বলেছি ও এটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। তো এই আর কি আমরা ওয়েট করছি ওর স্কুল বাসের জন্য। আমি আর ওর বাবাও যাব। আপা গাড়ির কাছে গিয়েছে মা, ওই যে ওর আব্বু একটু গাড়ির কাছে গিয়েছে। তো বলতেছে আপা আম্মু আম্মু দাঁড়াও, বাবা আসতেছে। তো বাবা গাড়িতে গেছে দেখে ও ভাবছে আমরা আমাদের গাড়িতেই যাব। তো পিছু পিছু যাচ্ছে। এই সময়টা হচ্ছে সব স্কুলের সময়, তো সবাই যাচ্ছে স্কুলে। তো এই যায় বলছে গাড়ি, আম্মু আমরা তো গাড়িতে যাব না, একটু 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 দাঁড়াও, ওই যে ছোঁয়া আসবে, ছোঁয়াপু অন্যে ছোঁয়া ছোঁয়া তারাও চলে এসেছে। এখন বাসে উঠবে, তো ম্যামরা পিক করে। আগে ছোয়া জোনায় একটু পিক করলো, তো ইজায়াছে যাও ভাই আছে ছোয়া আছে। তো ইজায়া যখন গাড়ি এসেছে ভয় পেয়ে গেছে, এখনো যাবে না। তো এই যে ছোঁয়া বসে গেছে, ছোঁয়ার সাথে ইজাকে বসে গেছে, প্রথম কান্না করছিল। ওর বাস চলে গেছে, ভাবি যাইতে পারতো তোর সাথে, সমস্যা নেই, যারা ওর সাথেই যাবো। যা আমার বাসে চিন্তা করবো, আমরা গাড়িতেই যাই। তো আমাদেরও ফাংশন রুম যাওয়ার সময় বলে গেছে যেতে, তো আমরা এখন কিছু কিছু যাবো।
জন্য আমরা যাচ্ছি, প্রতিদিন আর যাব না। তো ওদের বাস এখানে থামিয়েছে, আমরা এখানে পার্কিং আছে, তো আমরা এখানে করে ফেলছি। আমি নেমে যাচ্ছি, ওরা পার্কিং করুক। পিছনের সাইড আমি দেখাই, আর ওদের বাস নেমে গেছে। ওদের স্কুলের নাম, ওদের স্কুলটা কিন্ডার গার্ডেন, যেহেতু এখান থেকে পড়াশোনা শুরু করে, তো সব বাচ্চাদের নামাচ্ছে বাস থেকে। টিচার আসছে, ইজায়াকে যে পড়াবে সেই ম্যাম ওকে রিসিভ করলো, আর সব বাচ্চাদের। এখানকার সব বাচ্চাদের সেলিংয়ে নামিয়ে দেয়। ম্যাম বলতেছিল ইজায়া বাসে ওঠার পর আর কান্নাকাটি করেনি, এত বাচ্চা দেখে। ওদের সব বাচ্চা নামানো শেষ, ওদের সবাইকে জুতা খুলিয়ে দিচ্ছে, জুতা দেখতে সুন্দর লাগছে। তো ম্যাম যারা ইউজনে পড়ে ইউজনে পাঠাচ্ছে, আর যারা ওয়ানিজিমের বাচ্চা তাদেরকে রাখছে। আপনারা যদি দেখেন এখানে সব ম্যাডাম, গার্জেন একজনও নেই, কেউই আসে না, যেহেতু ফার্স্ট দিন এই জন্য আমরা আসছি। তো যেসব বাচ্চারা কান্নাকাটি করে তাদেরকে কুলে নিচ্ছে, থামাচ্ছে। ইজায়াকে অলরেডি ঢুকিয়ে ফেলেছে যাতে আমাদের দেখে না কাঁদে। এখানকার ম্যাডামগুলো খুব আন্তরিক, আমি আপনাকে লাস্টে দেখাবো। আর যাই সব বাচ্চাদের গাড়িতে আসতে চায় না, তারা বাপ মা দিয়ে যায়। অনেক বাচ্চা আসতেছে, দেখি দেখাই। এখানে এটা সামনে একটা আপাত, দেখেন অনেক বাচ্চা যাদের বাড়ি এই আপাতে আবার ওই আপাতে, তারা বাস ইউজ করে না, সবাইকে রিসিভ করছে। সবাইকে রিসিভ করার পর আমরা ঢুকবো। ওরা নাকি আর ঢুকতে দিবে না এখন, তো আমি আপনাদের বাড়ি থেকে দেখাই। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এটা অরিরি দ্বীপের বাইরের সাইডটা, যেখানে হচ্ছে যে টেম্পারেচারটা একটু প্লাস হলে তখন বাচ্চাদেরকে এখানে বাইরে এনে খেলতে দেয়। এখানে যদি দেখি, এখানে বাচ্চাদের দোলনা খেলার ব্যবস্থা আছে, এখানে বাচ্চারা যে এখানে বসবে, তারপরে স্লিপ করবে। আর কী বলে যে অরেঞ্জিপের যে ভিতরে, মানে যে কিন্ডার গার্ডেনটা, এটা হচ্ছে সেই পুরো কিন্ডার গার্ডেনটা। সেই কিন্ডার গার্ডেনটার ভিতরে হচ্ছে নিচের তলায় হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, অনেক বড় খেলার জায়গা, বেশ বড় একটা অরেঞ্জিপ, বাচ্চাদের জন্য একটা ভালো জায়গা। কিন্তু আমাদের ইজায়া তো আজকেই প্রথম দিন, যার জন্য আমরা একটু টেনসড যে নতুন মানুষদের সাথে ও কীভাবে বসবাস করবে। কিন্তু ও তো যথেষ্ট প্রবলেম, তাই না, হচ্ছে নতুনদের সাথে ও এমনিই ম্যাচ করতে পারে। তো আপনাদের থেকে দেখাই, এটাই সেই ইজায়াদের স্কুলটা। আমরা এখন চলে যাচ্ছি, তো এই তো ইজায়ের স্কুল। তো ওই যে দেখছেন, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ইজায়ের স্কুল যে চলে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।